হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি আজকে ঘরের কিছু জিনিস পরিষ্কার করবো তো আমার ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আমি এই কিছু আমার শোপিসের ফুল ছিল এগুলি ময়লা হয়ে গেছিলো অনেক বাইরে থেকে ধুলা বালি আসে রাস্তার পাশে বাসা তো এই কারণে তো এই জন্য এগুলি আমি একটু পরিষ্কার করে নিচ্ছি তো এখানে আমি একটু হালকা পানি গরম করে হুইল পাউডার গুলিয়ে নিয়ে তার মধ্যে চুবিয়ে নিচ্ছি এতেই অনেক সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে মাঝে মধ্যে পরিষ্কার করে নিলেই হয়ে যায় আর আমি আগে পরিষ্কার করার বেশি সময় পেতাম না এই কারণে আমি একটা পলিথিন দিয়ে উপরে দিয়ে রাখতাম মানে হালকা ইয়ে সাদা কালারে পলিথিন দিলে ফুলগুলোও দেখা যেত আর ময়লাগুলো পড়তো না তো এখন আর ওইটা করি না এখন এমনিতে রেখে মাঝে মধ্যে পরিষ্কার করে ফেলি দিয়ে ফেলি তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অনেকেই আছে একবার সাবস্ক্রাইব করার পরে হয়তো ভাবে যে প্রত্যেকটা ভিডিওইতে যে যেহেতু বলা হয় ভাবে যে মনে হয় প্রত্যেকটা ভিডিওইতেই আলাদা করে সাবস্ক্রাইব করা লাগবে কিন্তু আসলে না সাবস্ক্রাইব একবার করলেই হয়ে যায় বারবার করা লাগে না আর পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করবেন তাতে করে আমার সব কটি ভিডিওই আপনার কাছে পৌঁছে যাবে আর অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন তো আমি এই ফুলগুলি আমার জুতার র্যাকের উপরে রেখে দিয়েছি এটা আমার দরজার থেকে ঢুকলেই চোখে পড়ে এই কারণে আমি আসলে জুতার র্যাক তো দেখে বোঝা যায় না যে এটা মানে জুতার র্যাক যদি সাজগোজ করে সেভাবে সুন্দর করে রাখিয়ে রাখা যায় তো এই কারণে আমি এটার উপরে ফুলগুলো এখানে ফুলদানিগুলো রেখে দিয়েছি দেখতে ভালো লাগে আমার কাছে তো আমি আজকে জুতার র্যাকটাও পরিষ্কার করব কারণ বেশ কয়েকদিন পরিষ্কার করা হয় না যেহেতু জুতাতে অনেক বাইরের ধোলা বালু বালু থাকে এগুলো নোংরা হয়ে যায় তো এই কারণে আর জুতার রেখের মধ্যে নিচে একটু ফাঁকা থাকে এর মধ্যে দিয়ে ইয়ে ঢোকে তেলা পোকাও ঢোকে তো তেলা পোকাতে জুতাগুলো চামড়ার জুতাগুলো খেয়ে ফেলে নষ্ট করে ফেলে তো এর মধ্যে যদি আমরা একটু ইয়ে দিয়ে রাখি নেপথল দিয়ে রাখি তাহলে মনে হয় একটু কম ঢোকে তো এই যে আমি ফুলগুলো পরিষ্কার করে এখন সাজিয়ে রাখছি কত সুন্দর লাগছে পরিষ্কার করলে সব কিছুই ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আসলে আর্টিফিশিয়াল ফুলগুলো দেখতে মনে হয় যে অরিজিনালি ফুল অরিজিনাল ফুলের মতোই লাগে যেহেতু তাজা ফুল ঘরে বেশি দিন থাকে না সেহেতু দেখার সৌন্দর্যের জন্য এটা আমাদের ঘরে রাখা যায় এটাই তো আমি আজকে একটা জিনিস বাইরে থেকে আমার অনেক পছন্দের একটা জিনিস কিনেছি অনেক দিন ধরে কিনবো কিনবো বলে কেনাই হয় না তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে অবশ্যই দেখতে পাবেন যে জিনিসটা কি আমাদের ঘর সাজানোরই জিনিস অনেক ভালো লাগে তো এই যে আমার জুতার একটা আমি এখন খুলবো কী অবস্থার মধ্যে বাড়িতে গেছিলাম এসে আর পরিষ্কার করা হয়নি আর বাড়িতে গেলে বাসায় আসার পরে অনেক কাজ থাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে করতে প্রতিদিন সময় চলে যায় বাড়িতে যাওয়ার আগে একবার বাসা গোছ গাছ করে রেখে যেতে হয় পরিষ্কার পরিচ্ছন্ন আবার এসেও সেই একই কাজ আর বিশেষ করে যাদের বাসাটা রাস্তার পাশে তাদের অনেক ধুলাবালি আসে বাইরে থেকে সব সময় আর যে কালো ফার্নিচারগুলো আছে এতে তো প্রত্যেক দিন মোচা লাগে নইলে মনে হয় যে প্রতিদিন ধুলা পরে সাদা হয়ে যায় এরকম অবস্থা হয় তো আমার বাসায় যেহেতু কাজের মানুষ আমি রাখি না এই কারণে আমার সব কাজে আমাকে নিজেই করতে হয় আর আমার নিজের হাতে কাজ করতে আমার অনেক ভালো লাগে কারণ আমার অন্যের হাতের কাজ আমার পছন্দ হয় না এটা সত্য কথা আমার একদম আমার একদমই পছন্দ হয় না অন্যের কাজ আমার মনে হয় যে আমার মনের মতো হবে না আমি নিজে যেরকম করবো সেরকম কেউ করে দেবে না আমাকে তো এই জন্য আমি বুয়া রাখি না আর বাইরের কান্ট্রিতে সবাই তো নিজের হাতেই করে এটাই আমাদের দেশে আমরা কেন তাহলে করব না তো আমারটা আমি বললাম আমার যার যার মনের ব্যাপার এটা তো অনেক বালু পড়েছে বালুগুলো আমি একটা নেকড়া দিয়ে আগে ফেলে দিচ্ছি তারপর আমি নেকড়াটা ভিজিয়ে নিয়ে একটু মুছে নেব তো সারাদিন আসলে অনেক ব্যস্ত থাকে যেহেতু নিজের হাতে যারা কাজ করে সংসারের অনেক কাজ থাকে বাচ্চাদের নিয়ে বাচ্চাদের লেখাপড়া স্কুল অনেক ব্যস্ততায় থাকে তো এভাবেই সময় করে নিতে হবে কাজের কাজের যদি আমরা এক একটা রুটিন করে নিই যে আমার এই সপ্তাহের এই দিনে এই কাজটা আমাকে করতে হবে তাহলে কাজগুলো নর্মালি হয়ে যায় আর যদি অগসালো থাকে কোনো রুটিন না থাকে কাজের তাহলে কাজ পড়ে থাকে আর সব সময় তো আসলে করতেও ইচ্ছা হয় না অলসতাও ঢুকে মনের মধ্যে তখন কাজগুলো আসলে অগসালো হয়ে যায় এলোমেলো হয়ে যায় সব কিছু রুটিনটা আর তাছাড়া শরীরের সুস্থতারও একটা ব্যাপার আছে আর বিশেষ করে আমাদের মতো মায়েরা যারা তাদেরকে আমার তো মনে হয় যে অসুস্থ হলেও মনে হয় যে কাজ করতেই হয় কারণ যাদের হাজব্যান্ডরা ঘরে থাকে না বাইরে থাকে তাদের তো উপায় নাই পড়তেই হবে তো বেশি অসুস্থ থাকলে বিছানা থেকে উঠতে না পারলে তার তখন করার ক্ষমতা থাকে না তখন এক উপায় হয়ে যায় তো আল্লাহ পাক যেন সবাইকে সুস্থ রাখে কাজ করে নিজের কাজ নিজে করে তো ফিক দেন এটাই আল্লাহর কাছে চাওয়া দোয়া আল্লাহ যেন সুস্থ রাখেন বিশেষ করে যারা শহরে থাকেন তাদের তো আসলে উপায় নাই গ্রামে থাকলে তো দাদা দাদি থাকে প্রতিবেশীরা থাকে তারা একটু হেল্প করতে পারে বাচ্চাদের মানুষ করার জন্য তাদের হেল্প আসে আর যারা একইভাবে আমাদের মতো ফ্যামিলি আলাদা থাকে শহরে থাকে তাদের তো উপায় নাই নিজের যেভাবে হোক কষ্ট করে করতে হবে কষ্টটা মেনে নিয়েই করতে হবে কি আর করার তো এই যে আমি জুতাগুলি গোস করে ফেলেছি তো আমি উপরের তাকটায় বাচ্চাদের জুতাগুলি রেখেছি আর এটা হচ্ছে কি আমার তাস দিদের একদম পিচ্চি সময়ের জুতা আমি রেখে দিয়েছি ফেলি না ফেলতে মায়া লাগে মনে হয় যে এটা স্মৃতি এই কারণে তো আমি জুতা গুলো সেরকম পরিষ্কার করতে পারিনি জুতা গুলো আরেকদিন পরিষ্কার করবো আজকে শুধু একটাই পরিষ্কার করলাম আমার এই পাশের এত সুন্দর জুতাটা খেয়ে ফেলছে তেলা পোকায় বাড়িতে গেছিলাম অনেকদিন থাকা হয়ে গেছে বাড়ি তো তেলা পোকার বাসা হয়ে গেছে বাসায় এসে দেখি সব সবকিছুর মধ্যে তো এই তো আমার জুতার র‍্যাক গোছানো আসলে মানুষের জিনিসপত্র যে যেরকমই হোক বাসা যেরকমই হোক যেহেতু আমাদের একটা ভাড়া বাসা আমাদের হাতে কোনো কিছু নাই তারপরও আমাদের নিজেদের যতটুকু ইয়ে গুছিয়ে রাখলে সব কিছু সুন্দর লাগে দেখতে পরিষ্কার পরিচ্ছন্ন গোছ গাছটাই মানুষের সৌন্দর্য আসল সৌন্দর্য একটা ছেঁড়া কাপড় যদি আমি পরিষ্কার করে পরি সেটাও সুন্দর লাগে দেখতে আর হাজার ভালো কাপড়ও যদি নোংরা থাকে সেটা দেখতে ভালো লাগে না এটাই সত্য তো বাইরে থেকে চেনাচুন নিয়ে আসছে খাওয়ার জন্য আর মিষ্টি নিয়ে আসছে এই চেনাচুরটা আমি রেখে দেব মুড়ি মাখাই খাওয়ার জন্য নিয়ে আসে বাইরে ঝালমুড়ি দেখলেই বলে যে আমাকে ঝালমুড়ি কিনে দাও তখন আমি ঘরে এটা বানিয়ে দিই ওদের মুড়ি থাকে যেহেতু দেশ থেকে মুড়ি নিয়ে আসি আমি কেনা মুড়িটা অতটা খাই না ভালো লাগে না আমার কাছে তো মুড়িটা আমি খুব কম খাওয়া হয় যখন মা খাই তখন একটু খাই তাছাড়া আমার মুড়িটা অতটা খাওয়া হয় না জিসানের বাবা খায় ওর আব্বু খুবই মুড়ি পছন্দ করে সে অফিস থেকে এসে সে এক বাটি মুড়ি নিয়ে বসে তার জন্যে মুড়িটা আমার বেশি আনা হয় আর ভাজা পোড়া তো ওদের খুবই পছন্দ ওর বাবার মতো হয়েছে ওরা দুই ভাই আমার দুইটা ছেলে একদম ওর বাবার মতো ভাজা পোড়া খাওয়া পছন্দ করে মিষ্টি জিনিস কম খায় ভাজা পোড়াটাই বেশি পছন্দ করে তো মিষ্টি আমার বড় ছেলেটা রসগোল্লা খুবই পছন্দ করে ওর খুবই পছন্দের খাবার রসগোল্লাটা নিয়ে আসি মাঝে মধ্যে তো এটা রসগোল্লাই নিয়ে আসছে মনে হয় যে রাগ করেছে আমি কি জন্য বলছে কিনতে আমি কিনে দেই নাই এই কারণে রাগ করে বসে আছে তো এই রসগোল্লাটা অনেক সুন্দর আমি খেয়ে দেখছি অনেক টেস্ট ভালো লেগেছে আমার কাছে আর এই যে এই জিনিসটা আমার অনেক পছন্দের অনেক দিন থেকে আমার কেনার ইচ্ছা ছিল তো কালকে এটা আমার চোখে পড়ে গেছে দোকানে এই জন্য আমি নিয়ে আসছি তো এটা আমি যখন সাজায় সাজিয়ে সাজাবো ডেকোরেশন করব তখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কি রকম লাইটিং এটা এটা একটা লাইটিং দেখে টের পাচ্ছেন আপনারা অনেক অনেকটা তারে এখানে আছে অনেক জায়গা নিয়ে সাজানো যাবে এটা তো আমি এটা এখন একটু লাইনে দেব দিয়ে দেখব রকম লাইটিং হয় যে অনেক রকম লাইটিং এতে আছে আলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে মজা লাগে আর বাচ্চারাও অনেক পছন্দ করে এগুলি তো এই যে আমি রাতের খাবারের জন্য দেখি আজকে একদমই শর্ট খাবার বাইরে গেছিলাম ঘুরতে একটু দেরি হয়ে গেছে বাসায় আসতে তো এই কারণে আমি এখন শুধু একদম হালকের উপরে খাবার খাবো এটা হচ্ছে গিয়ে আমি ডিম ভাজি করছি আর আলু ভর্তা মাখিয়ে মাখিয়েছে ওর বাবা তো এটা দিয়েই রাতের খাবার হবে আর সবজি রান্না আছে আমি এখন সেটা বের করব না ফ্রিজে আছে ওই স্কুল অফিস যেদিন বন্ধ থাকে সেদিন বাসাতে কাজ মনে হয় যে বেশি থাকে পুরনো কাজগুলো করতে হয় অনেক কাজ বেড়ে যায় আর ওদের স্কুল অফিস ওর বাবার অফিস যদি বন্ধ থাকে তাহলে সেদিন তো বাইরে যাওয়ার বায়না আরও বেশি করে এই জন্য বাইরেও যাওয়া হয় তো বাসার কাজ তো পরে বাইরে গেলে পরের কাজগুলো জমা হয়ে থাকে এই কারণে তো আবার চার তারিখ থেকে স্কুল শুরু হবে ওদের স্কুল মানে এখন তো এসএসসি পরীক্ষা হবে এস এসসি পরীক্ষার জন্য ক্লাস স্কুলে অন্যান্য ক্লাস বন্ধ কিন্তু ওদের ফাইভের সমাপনিক জন্য ক্লাস ইয়ে নেবে কোচিং নেবে স্কুলে এই কারণে যাওয়া লাগবে তো এই তো আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন ও যেন সমাপনী পরীক্ষাটা বিএসসি পরীক্ষাটা ভালোভাবে দিতে পারে তো এই যে ওর বাবা খাচ্ছে আর ওদের জন্য আমি খাবার বেড়ে দিচ্ছি এখানে ওরা ছোট ছেলে বলছে আলু ভর্তা আমাকে দিও না আমাকে শুধু ডিম ভাজি দিয়ে মাখিয়ে দিও বাচ্চারা আসলে ডিম ভাজি মানে খুব পছন্দ করে তো আমার কাছে গরম গরম আলু ভর্তা আর ডিম ভাজি অনেক মজা লাগে খেতে এটা আমাদের বাঙালিদের মজার একটা খাবার তো এর সঙ্গে যদি ডাউল হয় তাহলে তো আরও ভালো তো আমি এখন ডাউল রান্না করা একটু কমিয়ে দিয়েছি কারণ পেঁয়াজ আর রসুনের যে দাম এই কারণে আমি এখন ডাউলটা রান্না সত্যি কমিয়ে দিয়েছি যখন দাম কমবে তখন আবার খাবো ডাউল জমা হয়ে আছে ঘরে তো মাঝে মধ্যে করি আগে তো রেগুলার করতাম এখন রেগুলার করা হয় না কি দরকার এত খরচ করা একটু সেভ করা উচিত আমাদের তো এই যে ওরা রাগ করেছে জন্য আমি বললাম যে তোদেরটা আমি খেয়ে ফলাই দেব এর জন্য আমি একটু মুখে দিলাম তখন ওরা দৌড়তেছে বলে যে দাও বাচ্চারা এমনই আসলে তো এই যে আমার আজকের দিনটা পরিষ্কার করতে করতে গেছে তো আমি চুলাটা পরিষ্কার করে নিলাম চুলাটা আমি প্রতিদিনই রান্নার পর পরিষ্কার করে ফেলি আর রান্নার পরে যদি সময় না পায় তাহলে রাতে পরিষ্কার করে রাখি প্রতিদিন পরিষ্কার না করলে চুলা নষ্ট হয়ে যায় আর বেশি তেল চিটচিটে হয়ে যায় এই কারণে প্রতিদিনই চুলাটা পরিষ্কার করা উচিত আমাদের তো আমি আগে এখানে একটু হুইল পাউডার ইয়ে দিয়ে নিয়েছি ভীম দিয়ে নিয়েছি নিয়ে তারপর মাঝুনি দিয়ে একটু ইয়ে করে তারপর একটা ভিজা একলা দিয়ে মুছে ফেললাম তো এই তো আমার কাজগুলো আজকের তো কেমন লাগলো আপনারা জানাবেন আর আমার নেক্সট ভিডিওগুলি দেখার আমন্ত্রণ রইল ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন খোদা হাফেজ